দুই দলের ওই সেমিফাইনাল খেলতে হলে শেষের ম্যাচের জয়ের বিকল্প নেই। তবে বৃষ্টি বাংলায় ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশের বিশ্বকাপ মিশন এমনিতেও শেষ হয়ে যাবে। অপরদিকে পাকিস্তানকে হারালেই হবে না, হারাতেও হবে বড় ব্যবধানে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সেমিফাইনাল সমীকরণ। 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশের নেট রান রেট এখন .35। অপরদিকে 6 পয়েন্ট নিয়ে পাকিস্তানের নেট রান রেট 1.6। ধরা যাক পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ আগে ব্যাট করে 250 রান করে, তাহলে পাকিস্তানকে আটকাতে হবে 200 রানের মধ্যে, অর্থাৎ জয়ের ব্যবধান রাখতে হবে কমপক্ষে 50 রান। আবার পাকিস্তান যদি আগে ব্যাট করে 250 রান করে, সেক্ষেত্রে বাংলাদেশকে এই লক্ষ্য ছুঁতে হবে 39.1 ওভারের মধ্যে। একইভাবে পাকিস্তান 201 রানের টার্গেট দিলে বাংলাদেশকে জিততে হবে 38.3 ওভারের মধ্যে। 250-এর ওপরে রান গেলে সমীকরণটা আরো কঠিন হতে পারে বাংলাদেশের জন্য। এশিয়া কাপের শ্রীলঙ্কা আফগানিস্তানের মতোই বাংলাদেশের সমীকরণ। প্রিয় দর্শক, এই সমীকরণে জিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে বলে আপনি মনে করেন কিনা জানাবেন কমেন্ট করে।